তো আজকে এই ভিডিওতে ডিসকাস করব ব্রেকফাস্টের ব্যাপারে, কেমন করে তোমরা প্রপার ব্রেকফাস্ট প্ল্যান করতে পারবে। ঠিক আছে, স্পেশালি যদি তোমরা মাসেল হাইপারট্রফি প্ল্যান ফলো করছো, মানে মাসেল ইনক্রিজ করার জন্য ট্রেনিং করছো, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, যদি আমরা মাসেল হাইপারট্রফি মানে মাসেল ইনক্রিজ করার জন্য ট্রেনিং করছি, তাহলে কিন্তু ব্রেকফাস্ট একটা খুবই ইম্পর্টেন্ট মিল আমাদের জন্য। ঠিক আছে, যদি আমরা ব্রেকফাস্ট ঠিক মতো না করি, তাহলে কিন্তু মাসেল বিল্ডিং রেজাল্টটা আমরা ঠিক মতন পাবো না। তার একটাই কারণ, সেটা হচ্ছে যখন আমরা রাতেবেলা ডিনার করে ঘুমিয়ে পড়ি 7 to 8 আওয়ার্সের জন্য, তখন কিন্তু আমাদের বডি যেহেতু 7 to 8 আওয়ার্স কোনো মিল পাচ্ছে না, মানে কোনো ফুড পাচ্ছে না, তাই জন্য আমাদের বডি কিন্তু আস্তে আস্তে ক্যাটাবলিক স্টেজে এন্টার করে, যেখানে আমাদের মাসেল ব্রেকডাউন হতে শুরু করে। ঠিক আছে, যখন আমরা সকালে উঠে প্রথম আমাদের মিল নিই মানে ব্রেকফাস্ট, তখন কিন্তু আবার আমাদের বডি আস্তে আস্তে ক্যাটাবলিক স্টেজ থেকে অ্যানাবলিক স্টেজে এন্টার করে, যেখানে আমাদের বডি ফ্যাট লস করে আর মাসেল বিল্ডিং করে। তো তাই জন্য ব্রেকফাস্ট খুবই ইম্পর্টেন্ট মিল যদি আমরা মাসেল মাস ইনক্রিজ করতে চাই। ঠিক আছে, দেখো যদি আমরা ব্রেকফাস্ট ঠিক মতন প্রপারলি প্ল্যান না করি, তাহলে কিন্তু আমাদের সারাদিনে এনার্জি লো থাকবে, রিকভারি অনেকটাই প্রবলেম হবে, অনেকটাই কম হবে রিকভারি, যার কারণে মাসেল মাস ঠিক মতন বাড়বে না যদি আমরা ব্রেকফাস্ট প্রপারলি প্ল্যান না করি। আবার অনেকে কী হয়, ব্রেকফাস্টের পরে সকালেই কিন্তু জিমে যায়, তাদের জন্য কিন্তু এটা অনেকটাই প্রবলেমেটিক হবে, কারণ হচ্ছে ব্রেকফাস্ট যদি ঠিক মতো না করো, তাহলে কিন্তু জিমে গিয়ে ঠিক মতন তোমরা এনার্জি পাবে না। যদি ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আমরা প্রপারলি ব্রেকফাস্টটা প্ল্যান কেমন করে করব, তো সবার প্রথম সকালে উঠে খালি পেটে 500 ml to 1 liter ওয়াটার কনজিউম করবে। তারপরে আসবে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট সব থেকে বেস্ট সোর্স হচ্ছে গ্রিন টি, আর তার সঙ্গে 5 ml হানি মানে মধু যদি তোমরা অ্যাড করতে পারো, তাহলে কিন্তু এটা বেস্ট সোর্স অফ অ্যান্টি অক্সিডেন্ট তোমরা কনজিউম করতে পারবে। নেক্সট আসছে তারপরে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সব থেকে ইম্পর্টেন্ট কেন ব্রেকফাস্টে, তার কারণটা হচ্ছে যখন আমরা রাতেবেলা এতক্ষণের জন্য ঘুমিয়ে থাকি, তখন কিন্তু আমাদের বডি মাসেলস থেকে গ্লাইকোজেন ইউজ করে এনার্জির জন্য। ঠিক আছে, তো তাই জন্য যেহেতু গ্লাইকোজেন লেভেলটা আমাদের লো, তাই জন্য কার্বোহাইড্রেট আমাদেরকে ব্রেকফাস্টে ইনক্লুড করতে হবে। তো কার্বোহাইড্রেটের জন্য সব থেকে বেস্ট সোর্স হচ্ছে 20 to 25 গ্রাম ওটস, তার সঙ্গে 1 to 2 বেনানা মানে কলা, আর তার সঙ্গে 10 to 12 কিশমিস। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেস্ট সোর্স অফ কার্বোহাইড্রেট। নেক্সট আসছে আমাদের প্রোটিন। প্রোটিন যেহেতু মাসেল বিল্ডিংয়ে হেল্প করে, তার জন্য প্রোটিনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রোটিনে আমরা কি ইনক্লুড করব, 3 to 4 eggs। যদি তোমরা 4টে ডিম খাচ্ছ, তাহলে 1 থেকে 2 তোমরা এগ হোয়াইটস খেতে পারো, মানে 2 এগ হোয়াইটস খেলে আর বাদ বাকিটা হোল এগ 2 খেলে। তার সঙ্গে 25 to 30 গ্রামস বয়েলড চিকেন তোমরা ইনক্লুড করতে পারো। যদি তোমরা ওয়ে ইনক্লুড করতে পারো তাহলেও খুব ভালো হয়, যদি তোমরা ওয়ে ইনক্লুড করতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু চিকেনটা অপশনাল হবে, আর যদি তোমরা দুটোই নিতে পারো তাহলে খুবই ভালো। আচ্ছা, নেক্সট আসছে আমাদের ফ্যাট। ফ্যাট ব্রেকফাস্টে কিন্তু গুড ফ্যাট আমাদেরকে ইনক্লুড করতে হবে, কারণ প্রোটিন আর কার্বোহাইড্রেটের মতন ফ্যাটও কিন্তু খুবই ভাইটাল একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের বডির ভাইটাল ফাংশনগুলোকে ক্যারি করার জন্য। তো ফ্যাটের ভেতরে কী আছে, 2 to 3 আমন্ডস, আর তার সঙ্গে 1 spoon peanut butter। ঠিক আছে, এটা এনাফ ভালো ফ্যাট কনজিউম করার জন্য। নেক্সট আসছে আমাদের ফাইবার। ফাইবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো তার জন্য কী করবে, যে কোনো ফ্রুটস তোমরা কনজিউম করতে পারো এক্সেপ্ট এনি সাইট্রাস ফুড। সাইট্রাস ফুড বলতে আমাদের আনারস বা কমলালেবু মৌসুম্বি এগুলো খাবে না, তার কারণটা হচ্ছে কি, অনেকের অ্যাসিড রিফ্লাক্স অনেকটা হাই হয়, তার কারণে কি হতে পারে সকালবেলা অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, তো তার জন্য সাইট্রাস ফুডগুলোকে অ্যাভয়েড করবে। আচ্ছা, নেক্সট আসছে আমাদের ভিটামিন অ্যান্ড মিনারেল। দেখো ম্যাক্রোনিউট্রিয়েন্টস তো হয়ে গেল, কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ফাইবার এগুলো হয়ে গেল, কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলোকে প্রপারলি আমাদের বডিতে ডিস্ট্রিবিউট করার জন্য বা ফাংশন করার জন্য হেল্প করে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম টাইম ম্যাক্রোনিউট্রিয়েন্টসে ফোকাস থাকি, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোকে কিন্তু একেবারেই নেগলেক্ট করি, তার কারণে অনেক রকমের হেলথ প্রবলেম পরের দিকে দেখা দেয়। তো তার জন্য সেটা তোমরা কী করবে,
যে কোনো ভালো ব্র্যান্ডের মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট তোমরা ব্রেকফাস্টে ইনক্লুড করতে পারো। তাহলে কি হবে, আমাদের একটা প্রপার ব্রেকফাস্ট প্ল্যান হয়ে যাবে, যেখানে আমাদের ম্যাক্রো নিউট্রিয়েন্টসও আছে আবার তার সঙ্গে সঙ্গে মাইক্রো নিউট্রিয়েন্টসও আছে। দেখো, যদি তোমরা একটা প্রপার ব্রেকফাস্ট প্ল্যান এরকমভাবে রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই ভালো রেজাল্ট পাবে। এক মাস ফলো করে দেখো, অনেক ভালো রেজাল্ট পাবে, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তো এই ভিডিওতে ব্রেকফাস্ট প্ল্যানের একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, এটাও তোমরা ফলো করতে পারো, আর নাহলে তোমরা তোমাদের মতন মডিফাইও করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, ব্রেকফাস্ট প্ল্যান তোমরা প্রপারলি কেমন করে করবে মাসেল বিল্ডিংয়ের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।